না কুমড়োর হাত তুললাম, বৃষ্টিতে গাছগুলো নষ্ট হয়ে গেছে। বললাম যে আজকে তুলি, তুলে আর শাকটা ওই কাঁঠালের বীজ দিয়া রান্না করো। নমস্কার, বিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে একেবারে টাটকা কুমড়ো শাক তুলে নিয়ে এসেছি। তো কুমড়ো শাক সঙ্গে কাঁঠালের বিচি দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। প্রথমে শাকগুলো কেটে নিচ্ছি। তিনটে কুমড়ো ফুল পাওয়া গেছে, তো এই তিনটে ফুলের বড় হবে। একটা বড় মার, একটা বাবার, আর একটা ঋতু। মা কাঁঠালি বিচি সঙ্গে দুটো আলু কেটে নিয়েছে, আর আমার এদিকে শাকটাও বাছা হয়ে গেছে। এবার উনুনটা জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দেব। এবারে জলের মধ্যে কেটে রাখা আলু আর কাঁঠালি বিচিগুলো দেব। এবারে লবণ দিয়ে ঢাকা দেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে আলু আর কাঁঠালি বিচিটা রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। কাঁঠালি বিচি আর আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবারে কেটে রাখা কুমড়ো ডাঁটাগুলো দেব। এর উপরে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। ডাটাগুলো দিয়ে একটু রান্না করে নিয়েছি। এবারে কেটে রাখা কুমড়ো শাকটা দেব।
এবারে আবার একটু ঢাকা দেব, এতে করে শাক ডাটা কাঁঠালি বিচি আলু সব ভালো সিদ্ধ হয়ে যাবে। চার পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। আলু কাঁঠালি বিচি আর ডাটা সব সেদ্ধ হয়ে গেছে। শাকটা নামিয়ে নিলাম, এবারে ফোড়ন দেব। ফোড়নের জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেব এক চামচ মতো পাঁচফোড়ন। ফোড়নের উপরেই দেব সামান্য একটুখানি হলুদ। এবারে নামিয়ে রাখা শাকটা দেব। একেবারে কম তেল মশলায় কুমড়ো শাকের ঝোল শাক একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এরকম করে কুমড়ো শাক কাঁঠাল বীজ আর আলু দিয়ে রান্না করা হয়েছে, এটা কিন্তু গরম ভাতের সাথে খাইতে খুব স্বাদ লাগে। তবে যারা রান্নায় মিষ্টি খেতে পছন্দ করেন, নামানোর আগে এক চামচ মতো চিনিও দিতে পারেন। যাই হোক, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।